আগে যদি জানতে পারতাম না যে মেয়ে সন্তানের জন্ম দেবে, তাহলে ওষুধ খাইয়ে পেটের মধ্যেই মেয়ে বাচ্চা না দিচ্ছে তা। পূজা, হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? সকাল 9টা বাজে, এখনো রান্না বসেনি। আমি কখন খাবো আর কখনই বা অফিস যাব? স্বর্ণ, ও তো সবে উঠলো, ওকে একটু রেডি করে নি, আমি এক্ষুনি রান্নাটা চাপাচ্ছি। এই তোমার এই আদিক খেতা বন্ধ করো তো, রোজ রোজ না এটা নেওয়া যাচ্ছে না। তাও তো জন্ম দিয়েছো একটা মেয়ে সন্তানে, যদি একটা ছেলে জন্ম দিতে দাও ভাবতাম। এই মেয়েকে নিয়ে না এত ন্যাকামি আমার পোষায় না, তোমাকে বারবার বলেছি। শোনো, খাওয়ারটা না প্রথমে আমার পেটে দেওয়ার চেষ্টা করো, কারণ ইনকামটা আমি করি, ও করে না। তাও যদি একটা ছেলের জন্ম দিতে জানতাম, ভবিষ্যতে ইনকাম করে বংশের নাম উজ্জ্বল করবে। স্বর্ণ, কি বলছো এসব? স্বর্ণ, ও তোমার মেয়ে, তোমার নিজের রক্ত। এটাই তো আমার দুর্ভাগ্য, এটা আমার রক্ত। আগে যদি জানতে পারতাম না যে মেয়ে সন্তানের জন্ম দেবে, তাহলে ওষুধ খাইয়ে পেটের মধ্যেই। আমার ভাবতেও লজ্জা লাগছে। কেন এই পোড়া দেশে জন্মালি মা, যে দেশে এখনো মেয়ে সন্তানকে অভিশাপ মনে করা হয়? তোকে অনেক বড় হতে হবে, আমি তো আছি। পূজা, হ্যাঁ পূজা, যাই, আরে লিস্টটা দাও তাড়াতাড়ি, বাজারে যাবো তো, দেরি হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার, ডাইপার লিখেছো কেন? এই তো কদিন আগে এনে দিলাম, শেষ হয়ে গেল? বাচ্চা মানুষ, তারপর শীতকাল তো এখন একটু বারবার চেঞ্জ করতে হয়, তাই শেষ হয়ে গেছে। তাই তো, বারবার চেঞ্জ করো, বারবার চেঞ্জ করো, আর আমার টাকাগুলোকে ধ্বংস করো। মাসে 3,000 টাকা টয়লেট করেই ভাসাবেন মহারানী। এ শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওর পেছনে কোনো বিলাসিতা করা যাবে না, ব্যাস। যদি ছেলে জন্ম দিতে যা চাইতে তাই পেতে, ওর পেছনে আমি একটা টাকাও নষ্ট করবো না। ভুলে যেও না স্বর্ণ, তোমার মাও একজন মেয়ে, তোমার বোনও একজন মেয়ে। একজন বাবা হয়ে তুমি তোমার নিজের সন্তানের সাথে এরকম ব্যবহার করতে পারো? এ তোমার লেকচারবাজি বন্ধ করো তো। আমার বোন আছে বলেই আমি জানি বিয়ের সময় কত টাকা বাঁশ যায়। সারা জীবন কষ্ট করে চাকরি করব, ইনকাম করব, খাওয়াবো, পড়াবো, বড় করব, আর পরের বাড়ির ছেলে এসে লুটে নিয়ে চলে যাবে। এই যত তাড়াতাড়ি পারো বড় করো, মানুষ করো, আর এখান থেকে তাড়াতাড়ি বিদায় দাও। চিন্তা ভাবনা আমাকে অবাক করে দেয়। তাই না, অবাক হয়ে যাচ্ছ? আরো অবাক হবে, আরো অবাক হবে এটা জানলে যে আমি আমার সম্পত্তির একটা কানা করিও ওকে দেব না। আমার গ্রামের জমি বাড়ি সম্পত্তি যা আছে আমি সব আমার দাদার ছেলের নামে লিখে দেব বলে ঠিক করেছি। আর একটা বাচ্চার জন্য যে চেষ্টা করবো তাতে তো কোনো গ্যারেন্টি নেই যে ছেলেই হবে, যদি মেয়ে হয় তাহলে তো একবারে গোদের ওপরে বিষ ফোড়া। এ আমি বাজারে গেলাম। আরে ভাই, কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি লক্ষ্মী পুজোর সমস্ত দায়িত্ব সামলে নেব, একদম নিষ্ঠার সাথে পুজো করব, সব দায়িত্ব আমার, কোনো চাপ নিস না।
না না সে ঠিক আছে, পূজা আমার এই অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্টটা ভিজলো কি করে? আমি তো জানি না। জানো না মানে? জানো না মানে এটা কি? বাড়িতে তো থাকো তুমি। এ তো ইউরিনের গন্ধ। তাহলে মনে হয় গোল্ড কোন সময়। গোল্ড আমার ইম্পর্টেন্ট অফিসিয়াল ডকুমেন্টে টয়লেট করেছে? আজ আমি ওই বাচ্চা ছুঁড়ে ফেলে দেবো, বাচ্চা আজ আমি মেরেই ফেলবো। ছাড়ো পূজা, পূজা ছাড়ো, যা ছাড়ো, বাচ্চা আজ আমি মেরেই ফেলবো। ছাড়ো, তোমার মেয়ে বাচ্চা না দিচ্ছে তা। ওই দুধের শিশু একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাও না শুধু মেয়ে সম্ভব বলে। তুমি অফিস বুঝি নিশ্চিত করতে চাও, অথচ নিজের মেয়েটাকে কখনো ভালো চোখেই দেখো। শিখলে কি মানে? যে শিক্ষা একটা নিষ্ঠা বাচ্চার প্রতি তোমার ঘৃণা, আর একটা মাটির মূর্তির প্রতি তোমার শ্রদ্ধা তৈরি করে। তোমার এই শিক্ষার প্রতি না আমার করুণা হয়, যে বাবা তার সন্তানের প্রতি ভেদাভেদ তৈরি করে। বাবা হওয়ার যোগ্যতা নেই। একবার ওর মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? 1 বছরের বেশি হয়ে গেল মেয়েটার, কোনো চোখ দুটো ভালো করে দেখেছো? হয়তো ওই মায়া জড়ানো চোখে সবসময় ওর বাবাকেই খোঁজে। তুমি তো দুর্ভাগ্য যে ওর বাবা ওকে রাজকন্যার মতন বড় করতে চায় না, উল্টে বলে পেট ভেতরে। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এই নরকে ওকে আমি বড় হতে দেবো না। আমি আজই ওকে নিয়ে এখান থেকে। পূজা, পূজা শোনো, পূজা শোনো, পূজা প্লিজ এরকম করো না। আমার এই ছোট্ট ছোট্ট সন্তানটার থেকে আমাকে বঞ্চিত করো না। আমি তো নিজের দোষে এতদিন বঞ্চিত হয়েছি। আই এম রিয়েলি সরি। আমি আমি যে কোন পৃথিবীতে বাস করছিলাম আমি জানি না। মানুষের জীবনে বাচ্চা একটা আশীর্বাদ, সন্তান একটা আশীর্বাদ, আর আমি সেটা পেয়েও আমি এতটাই অমানুষ যে যে কন্যা সন্তানকে অভিশাপ মনে করি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি ঠিকই বলেছো, বা হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সেই যোগ্যতা প্রমাণ করতে চাই। পূজা, 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 আমার আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়ে, আমার লক্ষ্মীকে আমার কোলে দেবে প্লিজ? প্লিজ একবার দাও ওর ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমাকে আশীর্বাদ করে আমায় সুবুদ্ধি দি। যাও কোলে না। Oh, 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 oh.